ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন টেকনোল্যাব প্রো আর আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ইনস্টলেশন অফ টাইপ টু হাইপারভাইজার তো টাইপ টু হাইপারভাইজারের ইনস্টলেশন আমরা স্ক্র্যাচ থেকে দেখব তো শুরু করার আগে আমরা আগের দিন যে টাইপ ওয়ান এবং টাইপ টু হাইপারভাইজার সম্পর্কে জেনেছিলাম যদি আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই তো সেটা এরকম আমাদের টাইপ ওয়ান হাইপারভাইজার এবং টাইপ টু হাইপারভাইজার দুটোর যদি পার্থক্য আমি দেখি এখানে তো টাইপ ওয়ান হাইপারভাইজার এখানে ডাইরেক্টলি আমাদের হার্ডওয়্যারের উপর রান করে এবং হার্ডওয়্যারকে কন্ট্রোল করে এবং এর উপরে আমাদের গেস্ট অপারেটিং সিস্টেম বা গেস্ট ওয়েস ম্যানেজ করে কিন্তু হাইপার টু হাইপারভাইজার টাইপ টু হাইপারভাইজার এরা ডাইরেক্টলি হার্ডওয়্যারের উপর রান করতে পারে না এদের জন্য আমাদের অপারেটিং সিস্টেম দরকার হয় টাইপ টু হাইপারভাইজারকে আমরা বিয়ার মেটাল হাইপারভাইজারও বলে থাকি এবং টাইপ টু হাইপারভাইজারকে হোস্টেড হাইপারভাইজার বলে থাকি তো এর এর আগে আমি যেটা বললাম আমাদের টাইপ ওয়ান হাইপারভাইজার ডাইরেক্টলি রান করে হোস্ট হার্ডওয়্যারের উপর কিন্তু টাইপ টু হাইপারভাইজার হার্ডের ওপর উপর রান করতে পারে না এর জন্য আমাদের অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় সেটা হতে পারে উইন্ডোজ টেন সেটা হতে পারে উইন্ডোজ ইলেভেন বা হতে পারে উইন্ডোজ এইট অথবা লিনাক্স কোনো অপারেটিং সিস্টেম এক্সাম্পেল হিসাবে আমরা যদি টাইপ ওয়ান হাইপারভাইজার দেখি তো এক্সাম্পেল হিসাবে টাইপ ওয়ান হাইপার আমরা জেন মাইক্রোসফট হাইপার ভি ভিএম ওয়ের এবং ওরাকেল ভিএম সার্ভার বক্সকে বলতে পারি এবং টাইপ টু হাইপারভাইজারের মধ্যে ভিএম ওয়ার ওয়ার্ক স্টেশন ভিএম ওয়ার প্লেয়ার ভার্চুয়াল বক্স এবং প্যারালাল ডেক্সটপ এইগুলোকে আমরা বলতে পারি তো আজকে যে ইনস্টলেশনটা আমরা দেখব সেটা হলো ওয়ার ওয়ার্ক স্টেশন তো চলুন আমাদের ইনস্টলেশনের স্লাইডে চলে যাই আমরা তো এই ইনস্টলেশনের মধ্যে আমরা টাইপ টু হাইপারভাইজার যেগুলো বলতে পারি আমরা অ্যাপ্লিকেশনগুলোকে সেগুলো হলো ভিএমও আর ওয়ার্কস্টেশন ভিএমও আর ওয়ার্ক স্টেশনের এটা লিনাক্স বেস এবং উইন্ডোজ বেস একটা অ্যাপ্লিকেশান এটা ফ্রি নয় এটা পেড ভার্সান অ্যাভেলেবেল তবে আমরা এটাকে অ্যাজ এ ফ্রি টায়াল ডেমোস্ট্রেশন দেখব এবং তারপরে আসছে ভিএমও আর ওয়ার্কস্টেশন প্লেয়ার এটা স্টুডেন্ট এবং নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য ফ্রি ভার্সান অ্যাভেলেবেল আছে কিন্তু প্রোভার্শন বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে এটা পেড এবং চার্জেবল প্যারালাল ডেস্কটপ এটা ম্যাকান্তস বা ম্যাক ওয়েস জন্য ডিজাইন করা হয়েছে দু সালে এটা ম্যাক ওএস এর উপরে কাজ করে এরপরে ওরাকেল ভিএম ভার্চুয়াল বক্স এটা ফ্রি ভার্সান অ্যাভেলেবেল আছে উইন্ডোজ এবং লিনাক্সের জন্য কেমো ফ্রি ভার্সান অ্যাভেলেবেল ফর লিনাক্স বেস অপারেটিং সিস্টেম তো আমরা যে হাইপারভাইজার টু টা ইনস্টলেশন দেখবো এখানে সেটা হলো ভিএমওর ওয়ার্কস্টেশন স্টেশন ওয়ার্কস্টেশন ফ্রি ভার্সান অ্যাভেলেবেল নেই আমি আগেই বলেছি তো এর প্রাইজিং মডেল আছে তো প্রাইজিং মডেলটা যদি আমি দেখতে চাই তো আমাকে প্রাইজিং মডেল দেখতে গেলে আমার আমি এই লিঙ্কটাকে কপি করছি এবং আমার ব্রাউজার এটাকে ওপেন করছি প্রাইজিং মডেল যদি দেখতে চাই আমি প্রাইজিং মডেল এখানে তিনটে ফ্লেভারের আমাদের ভিএম ওয়ার ওয়াক্ক স্টেশন অ্যাভেলেবেল আছে এক তো ভিএম ওয়ার ওয়াক্ক স্টেশন সিক্সটিন প্লেয়ার এটা আমাদের লাইসেন্স ফর কমার্শিয়াল ইউজার কমার্শিয়াল ইউজারদের জন্য লাইসেন্স আছে এটা এর লাইসেন্সটা প্রায় ওয়ান ডলার যেটা ইন্ডিয়ান কারেন্সিতে এগারো হাজার নশো পঁচানব্বই টাকা সামথিং এবার পরের যে ফ্লেভারটা অ্যাভেলেবেল আছে সেটা হলো ভিএম ওয়ার্ক স্টেশন সিক্সটিন প্রো এটা পাবলিশিং এবং এজ ফর লোকাল ভার্চুয়াল ভার্চুয়ালাইজেশন ফর আইটি প্রফেশনাল অ্যান্ড ডেভেলপার আইটি প্রফেশনাল এবং ডেভেলপারদের জন্য এই ভার্সনটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইজিং মডেল এটা যদি এটার প্রাইজিং আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ষোলো হাজার টাকা মতো এবং আরেকটা যে মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হলো ভিএম ওয়ার্ক ওয়াক্ক স্টেশন সিক্সটিন প্রো প্লাস সাপোর্ট বেসিক ওয়ান ইয়ার এটা ভিএম ওয়ার্ক ওয়াক্কস্টেশন প্রো সব ফিচার্সগুলো পাবে সঙ্গে এক বছরে সাপোর্ট বেসিক সাপোর্টটা পাওয়া যাবে এটাও আমাদের ডেভেলপার এবং আইটি প্রফেশনালদের জন্য ইউজ করা যেতে পারে কিন্তু এর প্রাইস আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় উনিশ হাজার টাকা মতো তো এটা গেল প্রাইসিং মডেল এবং যদি আমি সাপোর্টে যাই আমার কি কী ফিচার্স পাবো তো ফিচার্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিএম ক্রিয়েট করতে পারবো কন্টেনার এবং কুবেনেটিস ক্লাস্টারিং এখানে আমরা পাবো প্লেয়ার প্রো এবং প্রো সাপোর্টে এছাড়াও থ্রি ডি গ্রাফিক্স আমাদের সাপোর্টেড প্লেয়ার প্রো এবং প্রো প্লাস সাপোর্টে এছাড়া অ্যাসিস্টিভ ডিভাইস সাপোর্ট পাবো আমরা স্ন্যাপশট পাবো আমাদের প্রো এবং প্রো প্লাস সাপোর্টে আমরা স্ন্যাপশট ফিচার্সটা পাব না প্লেয়ারে এনক্রিপশন ভিএম আমরা ক্রিয়েট করতে পারবো না প্লেয়ারে কিন্তু প্রো এবং প্রো সাপোর্টে এই ফিচার্সটা আমরা অ্যাভেলেবেল পাবো এছাড়া প্রায় দুশো টাইপের ওয়ে সাপোর্ট করে এই প্লেয়ার প্রো এবং প্রো প্লাস সাপোর্টে উইন্ডোজ টেন হোস্টেড আমাদের প্লেয়ারেও আমরা এই ফিচার্সটা পাব প্রোতেও ফিচার্সটা পাবো এবং প্রো প্লাস সাপোর্টে এই ফিচার্সটা পাবো নেটওয়ার্ক কাস্টমাইজ করতে পারবো আমরা ন্যাট নেটওয়ার্ক রিনেম করতে পারবো প্রো এবং প্রো প্লাস সাপোর্টে এটা প্লেয়ারে অ্যাভেলেবেল নেই এবং যদি আমরা হাইপারভাইজার ইএসএক্সআই যেটা আমাদের হাইপারভাইজার টাইপ ওয়ান তার সাথে যদি আমি কানেক্ট করতে চাই আমি প্রো এবং প্রো সাপোর্টে পাবো কিন্তু এই ফিচার্সটা প্লেয়ারে পাবো না আমরা ক্লোন বানাতে পারবো ক্লোন ক্রিয়েট করতে পারবো ওয়ার্ক স্টেশনে প্রোতে পাবো এবং সাপোর্টে পাবো প্রো প্লাস সাপোর্টে পাবো কিন্তু প্লেয়ারে এই ফিচার্সটা অ্যাভেলেবেল নেই এছাড়াও আমরা এখানে সাপোর্টে যদি দেখি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই টেলিফোন অ্যান্ড ইমেল এই সাপোর্টটা পাবো শুধুমাত্র প্রো প্লাস সাপোর্টে এটা কিন্তু প্রো এবং প্লেয়ারে আমরা এই ফিচার্সটা পাবো না এছাড়া ডকুমেন্টেশন এবং নলেজ বেস আর্টিকেল আমরা প্রো প্লাস সাপোর্টে পাবো তো আমি ডাউনলোডের লিঙ্ক এবং আপনাদের প্রাইসিং মডেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আজকে শুরু করছি আমাদের ইনস্টলেশান তো আমরা যেটা বললাম আমরা ভিএম ওয়ার ওয়ার্কস্টেশান দিয়ে ইনস্টলেশানটা শুরু করব এবং সেটাকে কাস্টমাইজ করব এবং তার বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব। তো শুরু করছি আজকের ইনস্টলেশান আপনাদেরকে আমি ডাউনলোড লিঙ্ক এবং প্রাইসিং মডেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন আমি অলরেডি এখানে আমার ডাউনলোড করে রেখেছি তো আমি ডাউনলোড করতে চাইছি না তবে আপনারা যদি চান এই লিঙ্ক থেকে আপনারা গিয়ে ডাউনলোড করতে পারেন এই লিঙ্কে যাওয়ার পর আপনারা নিচে আসবেন এবং নিচে দুটো ফ্লেভার দুটো ওয়েসের মডেল আমরা এখানে পাবেন একটা হচ্ছে ওয়ার্কস্টেশন সিক্সটিন প্রো ফর উইন্ডোজ এবং অক্সেশন সিক্সটিন প্রো ফর লিনাক্স আমি উইন্ডোজ ভার্সনটাকে এখানে ডাউনলোড করব আমি ডাউনলোডে ক্লিক করলাম এবং এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে তো অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে তো আমি এটাকে ক্যান্সেল করছি এবং এই ডাউনলোড ফাইলটাকে ওপেন করছি তো আমাকে এখানে একটা ইউজার অথেন্টিকেশন চাইছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলার অথেন্টিকেশন চাইছে তো আমি এটাকে ইয়েস করব এবং প্রসেসটা শুরু করব তো দেখতেই পাচ্ছেন আপনারা ইনস্টলেশন শুরু হয়ে গেছে এবং কিছু মিনিটের মধ্যেই এই ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে প্রিপেয়ারিংয়ের উইন্ডো চলে এসছে জাস্ট সিম্পল প্রসেস আমাকে নেক্সট 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 করে এগোতে হবে আমাদের সামনে ওয়েলকাম টু ভিএমআর ওয়ার্কস্টেশন প্রো সেটা উইজারটা ওপেন হয়েছে আমাদের এখানে নেক্সট করতে হবে নেক্সট করার পর ভিএমআর এন্ট ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট এটাকে আমি অ্যাকসেপ্ট করবো এবং নেক্সট করে এগিয়ে যাব এখানে এই অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ হাইপারভাইজার প্ল্যাটফর্ম ডাব্লু এইচ পি অটোমেটিক্যালি তো এখানে টিক করলে এ হাইপারভাইজার প্ল্যাটফর্মটাকে ইনস্টল করবে তো আমি এটাকে আনচেক করেই এগোচ্ছি আমি এখানে ডিফল্ট চেক মার্ক নিয়ে এগোচ্ছি অ্যাট ভিএমআর ওয়ার্ক স্টেশন কনসোল টুল ইন্টু সিস্টেম পাথ আমি এই ডিফল্ট সেটিং নিয়েই নেক্সট করছি আর ইনস্টলেশন পাথ আমার ডিফল্ট থাকছে সি প্রোগ্রাম ফাইল তার মধ্যে ভিএমআর ওয়ার্ক স্টেশন বলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেই প্রোগ্রাম ফাইলের মধ্যে আমার এই ভিএমআর ওয়ার্ক স্টেশনের সেট আপ ফাইলগুলো ক্রিয়েট হবে তো আমি নেক্সট করছি এখানে দুটো অপশান দেখাচ্ছে চেকিং চেক ফর আপডেট আর জয়েন্ট ফর ভিএমআর কাস্টমার এক্সপিরিয়েন্স ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম আমি এই দুটোকে আপাতত আনচেক করেই নেক্সট করছি এবং ডেস্কটপ আর স্টার্ট আপ মেনু প্রোগ্রাম ফোল্ডার এই দুটোকে চেক মার্ক করেই আমি এটাকে নেক্সট করছি তো একটু আগে আপনারা দেখছিলেন আমার এই জায়গাটাতে আপগ্রেড দেখাচ্ছিল ইনস্টলেশনটা দেখাচ্ছিলো না তার কারণ ছিল আমার ডেস্কটপে ভিএমআর ওয়ার্কস্টেশন ফিফটিন ইনস্টল করা ছিল তো আমি ব্যাকেন্ডে ওটাকে রিমুভ করলাম এবং তারপরে আমাদের সামনে ইনস্টলেশনের উইন্ডোটাতে এসে ভিডিওটাকে রেজিউম করলাম তো আমরা ইনস্টল করছি ইনস্টলে ক্রিয়েট করছি এখানে ক্লিক করছি তো কিছু সময় নেবে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হতে এই ইনস্টলেশন প্রসেসের মধ্যে ভিএমও ওয়ার্কস্টেশন কিছু ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করবে কিছু কম্পোনেন্ট ক্রিয়েট করবে ব্যাকএন্ডে যেটা আমাদের গেস্ট ওয়েস এর সাথে হোস্টেড ওয়েস এর কমিউনিকেশন বা কানেক্টিভিটি করার জন্য এবং ফায়ারওয়াল সেটিংস করবে হোস্ট মেশিনের সাথে গেস্ট মেশিন এবং আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডের কমিউনিকেশনের জন্য তো ইনস্টলেশন প্রসেসটা হোক তারপরে আমি আমরা ফিরছি ভিডিওতে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার ক্রিয়েট হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক ড্রাইভারও ইনস্টল করছে আমাদের ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে আমাদের যে উইন্ডোটা কম এখানে দেখাচ্ছে খোলা আছে কমপ্লিট দ্যমওয়ার্ক অস্টেশন প্রো সেট আপ উইজ আট কমপ্লিট তো এখানে আমার দুটো ট্যাব দেখাচ্ছে এক ফিনিশ এক লাইসেন্স যদি আমরা লাইসেন্সিং মডেলে যাই তাহলে আমরা লাইসেন্সে ক্লিক করে লাইসেন্স কিটা আমরা এখানে টাইপ করব আমরা কোনো লাইসেন্সিং মডেলে যাচ্ছি না তাই আমি এটাকে ফ্রি টাইল হিসাবে ওপেন করব এবং ডেমো ডেমো দেখাবো তো আমরা এটাকে ফিনিশ করছি তো ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি পরের ভিডিওতে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। এবং কিছু কনফিগারেশন দেখব তো থ্যাংক ইউ স্টেটিউন